আমি হাঁটু গেড়ে বসতে পারি না এখন চেয়ারে বসে নামাজ আদায় করলে শরীয়তের কোনো বিধি নিষেধ আছে কি না যা সত্যিকার অর্থে নামাজ এর নির্দেশ আল্লাহপাক যখন দিয়েছেন তখন মহতরম শুরুতেই আল্লাহ পাক একটা কথা উল্লেখ করেছেন ইয়া আয়ু হল্লেদি ইমন কুমতুম ইল সলা হে ঈমানদারগণ যখন তোমরা নামাজ আদায়ের জন্য দণ্ডায়মান হবে আল্লাপাক অ্যাট ফার্স্ট শুরুতেই কে দাঁড়াবার কথা বলেছেন জি সুতরাং দাঁড়ানো একটি নামাজের আহকামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আরকামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ভিতরের দাঁড়িয়ে নামাজ পড়া একটি ফরজ সুতরাং যদি কোনো ব্যক্তি অপারগ অপারগ হয়ে যায় মানে ক্যাপাবল না হয় অক্ষম হয়ে যায় তাহলে পাকের শরীয়ত এমন দিন আর আসাম আসামহা আমাদের দিন হচ্ছে একটি কল্যাণমূলক এবং সহজ সরল দিন যেই বিধান পালন করতে বান্দা সক্ষম নন অক্ষম সেই ক্ষেত্রে আল্লাপাক অসংখ্য জাগে বলেছেন যে ইল্লা যে আল্লাপাক কোনো মানুষকে এমন কোনো বোঝা চাপায় দেন না যেই বোঝা বহন করার সামর্থ্য তার নেই আল্লাপাক আরেক যা বলছেন ওমা যার আরে কুমফিদ্দিন মিন হারজ ইসলাম পালন করার ক্ষেত্রে আল্লাপাক কোনো কাঠিন্য অথবা কোনো জড়তা এবং জটিলতা আল্লাপাক আরোপ করতে চান না সুতরাং যেখানেই কাঠিন্য যেখানেই প্রশ্ন যেখানে জড়তা যেখানে কুটিলতা যেখানে কমপ্লিকেশান সেখানেই কিন্তু আল্লাপাক একটি ওজরের মাসালা আল্লাপাক দিয়ে দিয়েছেন তো রসুরের জামানায় যা দেখা যায় যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারতেন বলা হতো বসে নামাজ পড়তে ফ্লোরে নামাজ পড়তে যদি তাও সম্ভব না হয় তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন এখন আমাদের যে প্রশ্ন আসছে যে আমরা চেয়ারের কথা বলছি সত্যিকার অর্থে রসুলের জামানাতেও চেয়ার বিষয়টা ছিল এবং সহি বহারিত আসতে রসুল ইসলাম একবার তার ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন এবং ডান দিকে আঘাত আঘাত পেয়েছিলেন রসুল তখন অসুস্থ অবস্থায় মসজিদে যেতেন কিন্তু রসুলের জন্য তখনও চেয়ারের ব্যবস্থা করা হয়নি রসুলের ইন্তকালের সময় মসজি মৌদ যখন ছিলেন প্রায় উনি চোদ্দ পনেরো দিন অসুস্থ ছিলেন এমন অবস্থা ছিল যে রসুল নিজের পা ফেলে যে মসজিদে যাবেন সে অবস্থাও তার ছিল না বরং একবার আসছিলেন তার চাচা আব্বাস হাদিয়াল আনহু এবং তার জামা আলির কাঁধে ভর দিয়ে পা ওহমা ইয়া হাদিস আসছে যে পা দুটো হ্যাঁটাইয়া যাচ্ছিল এরপর রসুলের জন্য একটি চেয়ার কিন্তু মসজিদে রাখা হয় নাই সুতরাং সর্বোত্তম পন্থা হচ্ছে এই আপনি দাঁড়াবার সক্ষমতা রাখেন না চেয়ার বর্জন করে যদি আপনি ফ্লোরে বসেন ফ্লোরে বসে যেইভাবে আপনি আসন পেতে বসেন পা সামনে দেন অথবা পেছনে দেন আসল কথা হচ্ছে যে মসজিদে গেলে চেয়ারটা একটি আলিশান অবস্থা একটি বিলাস বিলাসিতার মতো মনে হচ্ছে আমরা মসজিদে যাই আমাদের আজিজি ইনকেসারী আমাদের দীনতা হীনতা আমি প্রার্থী আমি সায়ের আমি ভিক্ষুক আল্লাহ পাকের কাছ আমি চাই সেখানে চেয়ার নিয়ে বসে এরকম অনেক সময় হেলান দিয়ে যে নামাজ পড়া হয় এটা মূলত আসলে ইসলাম জি জি এই জন্য আমরা আশা করব তবে হ্যাঁ যদি একদম কেউ এমন অনেক লোক আছেন যারা ফ্লোরে বসতেও পারেন না সেই ক্ষেত্রে কোনো উপায় যখন না থাকবে তখন অবশ্যই দূরত্ব তবি হল মাহদুরদ উসিলে কায়দা হচ্ছে যা অত্যন্ত প্রয়োজন হবে তখন এই প্রয়োজনটাই নিষেধাজ্ঞাকে দূর করে দিবে। কাজে আমরা আশা করব যে যাদের এই সমস্যা হবে তারা মসজিদের ফ্লোরে বসে নামাজ পড়ার চেষ্টা করেন যেইভাবে ইচ্ছা করেন যদি এইটাও সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে চেয়ারের ব্যবস্থা বিষয়টা বিবেচনা করা যেতে পারে নামাজ আসলে নামাজতে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আসলে মানে এর থেকে বিরত থাকার কোনো মুমেন্ট বা কোনো ইমানদারের আসলে কিন্তু অপশন নয় কোনো অপশন নেই তো আসলে নামাজের ক্ষেত্রে যদি এরকম কোনো বিপদ এসে যায় মানুষের মাত্রই তো আসলে দেখা যায় যে বিভিন্ন রকম বালা মুসিবত বিপদে পড়ে যায় এই অবস্থায় তো আসলে নামাজ পড়তে হবে নামাজ কি কোনো ক্ষেত্রে কি মাফ করার কোনো উপায় আছে পুরুষের ক্ষেত্রে যে মহতারাম আসলে অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে রসুল সালামের জীবনী থেকে জানা যায় কানবীসালাম ইদা ফাজাহ আমরুন জাজাবহ ইলাল নসজিদ রসুল সার্মের জামানায় তার নিজের স্বভাব ছিল যখন কোনো বিপদ আসত ভয়ঙ্কর কিছু দেখতেন আমরা আসলে বিপদ দেখলে ভয়ঙ্কর দেখলে অবস্থা দৃশ্য দেখলে মসজিদ থেকে বাসায় দৌড় দিই অথচ রসুল এবং সাহাবাই গ্রামের নেচার ছিল কোনো ভয়ঙ্কর বিপদ দেখলে বাসা থেকে মসজিদ আসতেন আশ্রয় পাওয়ার জন্য সুতরাং আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে মসজিদ হচ্ছে আমাদের জন্য নিরাপদ একটি জায়গা জি জি আর যেটা আমরা আলোচনা করছিলাম যে নামাজের অপশনের বিষয় প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে আল্লাপাক অপশান রেখেছেন প্রত্যেকটা এবাদত আপনি অসুস্থ মানুষ রমজান মাস রোজা রাখবেন না আপনি সফরে আছেন কষ্ট পাচ্ছেন রোজা রাখবেন না আলা মেরি ফ্যামানি হর আল্লাপাক বলছেন যদি তোমরা রমজান মাসে অসুস্থ থাকো সফরে থাকো তাহলে অসুবিধারে অন্য সময় রোজা করা যেতে পারে আপনার উপর হস ফরস শারীরিক সক্ষমতা নেই অথবা কোনো মহিলা মানুষ হস ফরস মাহরাম পুরুষ নেই তার উপর আল্লাপাক অপশন রেখেছেন এবছর দরকার নাই যখন সুবিধা হবে টাকা থাকলেই হজ ফরজ হবে না শারীরিক সুস্থতা লাগবে আর মেয়েদের জন্য মাহারাম লাগবে সুতরাং এগুলো না থাকলে হজও তার ওই সময় ফরজ না কিন্তু নামাজটি অত্যন্ত ব্যতিক্রম একটি বিষয় নামাজের ক্ষেত্রে আল্লাপাক কোনো অপশন রাখেন নাই নামাজের ক্ষেত্রে কোনো অপশন যতক্ষণ পর্যন্ত আল্লাপাক তার কমন সেন্স এবং জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করার যোগ্যতা রেখেছেন ততক্ষণ পর্যন্ত নামাজ বর্জন করার কোনো সুযোগ তার সামনে নেই কেননা অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে নামাজের গুরুত্বের কথা আল্লাপাক যেমন বলেছেন রসুল করিম সাসন বলেছেন সুতরাং নামাজ থেকে আপনি কোনো ওজোর দিয়ে এখনকার নামাজ পরে পড়ব আবার গতকালকে নামাজ আজকে পড়ব এমন কোন সুযোগ এমন কোনো অপশন এই জন্য রসুল সাপ বলেছেন যে মান ফাকাত কাফারা যারা ইচ্ছে করে স্বেচ্ছায় অব অবজ্ঞায় অবলীলায় নামাজ বর্জন করে রসুল বলছেন তারা তো কুফুরি করলো এমনকি কাফের মতো কাজ করলো কাজে আমাদের উচিত কোনো বাহানা দিয়ে অন্য এবাদতের মতো নামাজকে যেন আমরা এরকম তাহা উড়ান ত্যাকাস উড়ান মানে অবজ্ঞাবশত অবসতাবশত যেন নামাজ বর্জন করার খেয়ালও না করি